বর্তমানে আমি আছি মৌজা থানা থানাহাট বাজারের পাশে, মৌজা থানা এলএসডি গোডাউনের পাশে। আমার শৈশবে বলমন্দিয়ের খাতা ফ্রি প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করে যখন হাই স্কুলে পদার্পণ করি তখন 1965 সাল। 1971-এ আমি চিলমারি হাই স্কুলের, চিলমারি বাইলেটারাল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। সে সময় প্রথম যখন বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণটা দেন, সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে এবং পাক হানাদার বাহিনী যেহেতু আমাদের এখানে চিলমারিতে তখন পদার্পণ করি নাই, আমি ছিলাম ছাত্র ইউনিয়ন কর্তা, তখন ছাত্র ইউনিয়নের একটা প্রভাব ছিল। আমাদের চিলমারি উপজেলা থেকে যে বিভাগীয় নেতৃত্ব দিত ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টির, সেটা হলো শাহাদত হোসেন খুশি ভাই। সেই শাহাদত হোসেন খুশি ভাই আমাদেরকে ছাত্র ইউনিয়ন করার জন্য উদ্বুদ্ধ করে আর কি। তারপর আস্তে আস্তে দেখা গেছে যে প্রত্যেকটা স্কুল কলেজে ছাত্র ইউনিয়ন একটা প্রভাব বিস্তার করছে। যেমন কুড়িগ্রামের লাল ভাই আছে, একসাথে রাজনীতি করছে তখন ছাত্র ইউনিয়ন, হরিণ রশিদ লাল আর কি। তারপরে চাঁদ ভাই আমাদের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রামে। তখন কিন্তু এই যে এখন যে বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছে, ওরা সবাই ছাত্র ইউনিয়ন করছে। যেমন ওই যে বড়বাড়ির যে এমপি ছিলেন বিএনপির নেতা দুলু, সেও তখন ছাত্র ইউনিয়ন করে, আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছে। আর কুড়িগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে, উলিপুরের কয়েকজন ছিল সাথে, হ্যাঁ, তার মধ্যে বলবো ভগৎ, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন মফিজুলের ছোট ভাইটা, নাম স্মরণ নাই আমার এখন, এরা একসঙ্গে রাজনীতি করছি। রব সর্দারের ভাতি যে ছিল হামিনুল, হাউস করে আসছে উনি, একই সাথে কিন্তু আমরা ছাত্র রাজনীতি করছি, ছাত্র ইউনিয়ন। কিন্তু প্রেক্ষাপটটা পাল্টে গেছে এইভাবে, যখন নাকি বঙ্গবন্ধু সকল দল মত নির্বিশেষে তাকে সমর্থন দিল, তখন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে তারপর উনি নিজে উলিপুরে আসছিলেন, পূর্ববর্তী কিন্তু উলিপুরে আসছিলেন, তো তখনও ওনার ভাষণ শুনছি, ওখানে গেছি আমি। কিন্তু পরবর্তী যে আমি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম 10ই এপ্রিল, তখন কিন্তু ছাত্র ইউনিয়নের আদলে আমি যাই, আমি গেছি ছাত্রলীগের আদলে। ছাত্রলীগের ছেলেপেলেরা যখন ওখানে জড়ো হয়েছে রৌমারিতে, তখন আমি ওখানে যেয়ে নাম লেখাইছি। এবং আমি কিন্তু কমিউনিস্ট পার্টির একটাই জায়গা ছিল তখন, ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্ট পার্টির আটিয়াবাদ, অন্য কোথাও ক্যাম্প ছিল না। কিন্তু আমি সরাসরি রৌমারিতে মুক্তিযুদ্ধে 10ই এপ্রিল নাম লেখাইছি। তারপর এখান থেকে আমাদের পাঠাইছে একটা দল দার্জিলিং, দার্জিলিংয়ে গিয়ে 28 দিন ট্রেনিং করছি। হ্যাঁ, ট্রেনিং করে প্রথম বুড়িমারিতে রেল স্টেশনে আসি। স্টেশন ওই রেল স্টেশনে 3 দিন থাকাকালীন ওখানে বাউরা বড় খাতা একটা ছোট অপারেশন হয়েছিল, সেটাতে অংশগ্রহণ করছিলাম। তারপর 3 দিন পরে আমাদেরকে রুঙ্গামারি সাহেবগঞ্জে পাঠাইল, অর্থাৎ সাহেবগঞ্জ যে অ্যাডম কোম্পানি, সেই অ্যাডম কোম্পানিতে আসি, জয়েন করি। মেজর নওয়াজের স্যার ওখানে নেতৃত্ব দিয়েছে। তারপর ওখান থেকে কয়েকটা অপারেশনে, ভুঙ্গামারি কলেজ অপারেশনে আমি নিজেই ছিলাম, ওই ভুঙ্গামারি কলেজ যেদিন অপারেশন হয় সেদিন আমি ওখানে প্রেজেন্ট ছিলাম আর কি। বসির হাজির বাড়ির পাশে আমার অবস্থান ছিল।
তারপর যাই হোক ওই কয়েকটা অপারেশন ওখানে করার পর নওয়াজের সাহেব আমাদেরকে বললেন যে তোমরা এই 200 জন এখন 20 গ্রাম এলাকায় গিয়ে একটা ক্যাম্প স্থাপন করবে। পরে 20 গ্রামে চলে আসলাম, কাউহাগা খেয়া দিয়ে রাতে পার হয়ে আসলাম আপনার নাককাটি কানকাটি হয়ে বুড়া বুড়িতে ঢুকলাম আমরা। আমি নিজে একজন সেকশন কমান্ডার তখন, আমার প্লাটুন কমান্ডার ছিল আব্দুল বারী মণ্ডল, এরকম 3টে প্লাটুন ছিল আমাদের, 3টে প্লাটুনে 3জন প্লাটুন কমান্ডার ছিল, একটা আব্দুল বারী মণ্ডল, আর একটাতে ছিল ওই আনসার আলী, আরও একটা প্লাটুন ছিল তার কমান্ডার আব্দুল মজিদ তার নাম। তো এই 3 প্লাটুনের মধ্যে আমি একজন সেকশন কমান্ডার নিয়েছি, আমার সেকশনে 12 জন ছিল, 12 জনের বাড়ি চিলমারি, আমার লোকগুলো নিয়ে আমি সেকশন করছি আর কি। আমার সেকশনে ছিল সেকেন্দার আলী, মৃত্যু মারা গেছেন, সেনাবাহিনীর সুবেদার মেজর হয়ে মারা গেছেন। তারপরে ছিল আব্দুল সবুর, আব্দুল কুদ্দুস, হ্যাঁ নুরুল নবী, প্লাটুন 2ICU ছিল, প্লাস আমার সেকশনের একজন সৈনিকও ছিল। হ্যাঁ তারপরে আব্দুল কুদ্দুস তো বললাম, আইনুল হক মোল্লা, তারপর শাহাবুদ্দিন, আবুল কাসেম, বদিউজ্জামান, আব্দুর রশিদ, হ্যাঁ নুরুজ্জামান, এইগুলো আমার সেকশন। এরা অনেকেই মারা গেছেন, এখন অল্প কয়েকজন বেঁচে আছি, তার মধ্যে আমি আছি আর কি। আর মৃত্যু শয্যায় শায়িত একজন আছে বর্তমান, সে অ্যাজমা রোগে আক্রান্ত কাউনিয়ায় থাকে, যেটা বিড়ি বানায় বিড়ি যেখানে তৈরি হয় আর কি, ওখানে বাড়ি করছে হারা গেছে। তারপর ওখানে অশ্বিনী সরকারের বাড়িতে যখন ক্যাম্প স্থাপন করি, ওখান থেকে আমাদের কয়েকটা অপারেশনও ওখানে হয়েছে। ট্রেন ফেলানোতে আমরা 6 জন ছিলাম, তার মধ্যে আমি কমান্ডার ছিলাম। আল্লাহবটে ট্রেন যেদিন ফেলছি আমি কমান্ডার ছিলাম 6 জন। আরও একটা ঘটনা ঘটছি, সেটা হলো ইনফরমেশন পাইলাম মেজর নওয়াজেস ওখান থেকে আমাকে জানান, ওই আমার কোম্পানি কমান্ডারকে জানাইছে যে ওখান দিয়ে চিলমারি থেকে এক মৌলানা সাহেব আসবেন, সে সেনাবাহিনীর সোর্সের কাজ করে, তার নাম হলো সিরাজুল হক মৌলানা। আমার সাথে সিরাজুল হক ইসলাম মৌলানার কোনো পরিচয় ছিল না, আমার যেহেতু বাড়ি ছিল পুরাতন চিলমারিতে, ওনার বাড়ি এই বালাবাড়ি হাটে, যেটা এই ডাক্তার শামসুজ্জোহার বাবা, ওনাকে ধরার নির্দেশ হয়েছে, ওনাকে আমি ওই হালাবটেই আটকাইছিলাম। আটকার পর আমি রিয়ার পার্টিতে দিছি, এই এই আনসার ভাই এবং আব্দুল সবুর দুজনে নিয়ে যায় আবার তাকে আব্দুল হাই ওখানে হ্যান্ড ওভার করছে। মেজর নওয়াজেস নিজেই আসিয়ে তাকে ওই বালুচরে গুলি করে মেরে পুঁতে রাখছে। তার পকেটে কিছু ওই কাগজপত্র পাইছিল, তথ্য সেখানে ছিল, পাঞ্জাবিদের কিছু তথ্য তার পকেটে পাওয়া গেছিল। আচ্ছা যাই হোক, তারপর ওখান থেকে আমি 15 দিনের জন্য কিন্তু বাহাদুরাবাদ গেছিলাম। হ্যাঁ 15 জন আমাদের 15 জনকে স্পেশালি পাঠাইছিল ওখানে বাহাদুরাবাদ ঘাট ফেরি ডুবানোর জন্য, সেখানে আমি গেছিলাম। সবুজপুর গ্রামে আমাদের অবস্থান ছিল, কাঠার বিলে প্রথম থাকছি আর কি, থাকিয়ে সবুজপুর গ্রাম থেকে অপারেশনগুলো চালাইছি, 3 দিন ব্যর্থ হয়েছি, 4th দিনে আমরা সাকসেস হয়েছি এবং ফেরিটা ডুবাইছিলাম। তো ওখানে আমাদের কোনো সৈনিক লস্ট হয় নাই, আমাদের হয় নাই, কিন্তু নৌবাহিনী থেকে যে 4 জন আসছিল সেই 4 জনের মধ্যে শাহজাহান নাম একজনকে আমরা হারাইছি, আর মালিক আর 2 জনের নাম ছিল ওই ওরা বেঁচে আছে এখন, মালিকের সাথে আমার দেখা হয়েছে নারায়ণগঞ্জে বাড়ি। এরপর ঠিক এরপর আবার ফিরে আমরা আসলাম 15 দিন পর, ওই আমাদেরকে কিন্তু সুবেদার আলতাফ রাজীবপুরে যখন রাজীবপুর হয়ে আসি তখন কালাসোনায় আমরা পাইছি যে এই বীর প্রতীক যে তারামন দেবী, সেই তারামন দেবীকে পাইছি আমি ওই তারাবর যে বালুচরটা, বালুচর ওখানে বাংকার করছিল, আমি ওদেরকে বলছিলাম ওই কথা যে আপনারা যে বাংকার করছেন এখানে বালুচরে, ধুধু বালুচরে, তো পাটের কাঠি দিয়ে যে বানাই বাংকার করছে, একটা উপর থেকে যদি বিমান হামলা হয় তাহলে একটি লোকও তো বাঁচবেন না, আপনারা জিগে গাছ নিয়ে আসি এখানে
বাংকারে দেন, এই কথা কিন্তু ওখানে বলছিলাম আমি। বলে তারপর রাজীবপুরে আসছি, ওখানে আলতাফ সাহেব যখন শুনছে যে আমরা সাকসেস হয়ে আসছি, উনি বড় একটা খাসি নিয়ে আসি দিয়ে দিছে যে এটা তোমরা জব করে খেয়ে নি। পরে খাসি নিয়ে আর কই যাই, ওই পাশে যাই হোক আবার আমার পূর্বের জায়গায় চলে গেছি, ওই অশ্বিনী সরকারের বাড়িতে কুড়িগ্রাম যে পিটিআই কলেজ, পিটিআই কলেজে আমরা কয়েকবার থানা দিয়েছিলাম। পিটিআই কলেজে কিন্তু শোনাবে ওদের পাক সেনারা থাকবে। এর মধ্যে হঠাৎ করে মোগলগাছা বাজারে আমি ডিউটি চেক করে আসতেছিলাম, আমার তিন জায়গায় তিনটে ডিফেন্স ছিল, প্রতিটা রাস্তায় ভুলু বক্সির বাড়ির সামনে একটা ছিল, তারপর হালাপটের রাস্তায় একটা ছিল, আর নদীর কিনারে একটা ছিল, অর্থাৎ ধল্লা নদীর কিনারে। তো এই রাস্তাগুলো বাইসাইকেল নিয়ে কিন্তু আমি কভার দিই, ওখানে আছে আমার দুই তিনজন, এখানে দুই তিনজন, ওখানে দুই তিনজন, এদেরকে চেক করে আসি, ইনস্ট্রাকশন একটু দিয়ে চলে আসি। আসি মোগলগাছা বাজারে একটা চায়ের দোকানে বসছি, ওখানে আমি আমার সাথে ছিল নুরুন নবী, শিলমারিতেই বাড়ি, বর্তমান কুড়িগ্রামে বাড়ি করছে, খলিগঞ্জ স্টেশনের পাশে, যিনি আমাদের প্রাক্তন যে এমপি ছিলেন নাজিমুদ্দৌলা, ওনার বড় জামাতা। এই নুরুন নবী সহ একসাথে যাইয়ে চায়ের দোকানে উঠছে, ওঠার পর ওখানে কূপ পাশে দেখছি যে আমার যে পার্শ্ববর্তী কোম্পানি ছিল নান্নু ইরশাদ সাহেবের মামা, প্রেসিডেন্ট ইরশাদের আপন মামা কিন্তু নান্নু, নান্নুর একটা কোম্পানি ছিল, ওরই দুইটি সৈনিক মানে দুইটি মুক্তিযোদ্ধা দুজন, ওরা আসিয়ে বাইরের রুমে অবস্থান করতেছে, এলাকা কিন্তু আমাদের, চায়ের দোকান যেহেতু ওখানে খাচ্ছে, আমরা পিছনের রুমে চলে যাই। এদিকে হঠাৎ করে নদীর কিনার দিয়ে কেমনে কেমনে পাঞ্জাবিরা এসে ওই পুরো গ্রামটা ঘেরাও করে ফেলছে, করে তারপর ওই চায়ের দোকানে আসে ঢুকি, ডোমাস আর নুরুকে ধরছে। ওই যে দুইজনের নাম ছিল, ডোমাস একজনের নাম হিন্দু আর নুরু একজনের, নুরুল ইসলাম একজনের নাম। তো এই ডোমাস আর নুরুকে যখন ধরে নিয়ে গেছে ওখানে, পিছন দিক দিয়ে বেড়া ভাঙিয়ে কিন্তু আমরা দুইজন বের হয়ে, এখন বের হয়ে দেখি সামনে মিলেছি মানে পাকছে না, তখন এলোপাথারি গুলিও করছি এসএনজি দিয়ে এবং দৌড়াইছি। যাই ওই বিলটার মাঝখানে ছোট একটা ক্যানেল আছে, ওই ক্যানেলে অবস্থান নিয়ে আমরা গুলি আরম্ভ করছি, তখন ওরা পিন ডাউন হয়েছে, ওরা পিছে পিছে দৌড়াইতেছিল। হ্যাঁ, যখন যাই আমরা ক্যানেলে অবস্থান নিয়ে ফায়ার দিছি, তখন ওরা পিন ডাউন হয়ে গেছে। এর মধ্যে ওই ডোমাস আর নুরুকে ওদের রিয়ার পার্টিতে পাঠায় দিছে ধরিয়ে, রাইতের মধ্যে আবার আমরা দুই কোম্পানি একত্র হয়ে পিটিআই কলেজ অ্যাটাক করি, অ্যাটাক করে আমরা দখলও করি। দখল করার পর দেখতে পাই যে ডোমাস আর নুরুর এই পর্যন্ত পেট্রোল দিয়ে জ্বালায়া দিয়ে মানে পুরো চামড়া নাই, ওই পুকুর পিটিআই কলেজের সামনে যে শুকনা পুকুর ছিল ফাটি ফাটি গেছে আর ওই ওই বছর, ওর তলাটা ফাটা ফাটা, ওখানে ফেলায়া রাখছে। পরে ওই লাশ দুটো আমরা নিয়ে, ওরা যখন আবার অ্যাটাক করলো আমাদের, আমরা পিছে ব্যাক করলাম, ওই লাশ দুটো নিয়ে আসি, ডোমাসের ডোমাসকে ঘুরে ঘুরে বালু চরে পড়া হলো, পরবর্তীতে নুরুকে দাফন করা হলো মোগলগাছে। সে কারণে ওই দুই জায়গার নাম ওই সময় একটু পরিবর্তন করে রাখছিল, ওইটা কিন্তু আজও ঠিক আছে কিনা আমি জানি না। মোগলগাছার নাম হয়েছিল নূরের বাজার, আর বুড়ে বুড়ির নাম দিয়েছিল ডোমাস নগর। এটা আমার দুর্ঘটনা ওখানে, রুঙামারি তো লস্ট হয়েছিল অনেক লোক আমার, কিন্তু আমার সাথী ভাই কারোর কারোর খোয়াই নাই ওখানে, আমার সাথীরা সবাই ঠিক ছিল, কিন্তু আমার সাথে যে পূর্বে ওই যে কুচবিহারে থেকে একসাথে ট্রেনিংয়ে গেছি, ওখান থেকে বিভক্ত হয়ে গেছি, এর মধ্যে কিন্তু আমার শিলমারিনি পাঁচজন শহীদ হয়েছে, মানে একটা অ্যাটাকে লালমনিহাট পাওয়ার হল অ্যাটাকে গিয়ে ওখানে পাঁচজন গুলি খেয়ে মরছে, তার মধ্যে আমার চিলমারির পাঁচজনই চিলমারির, আরও অন্য অন্য জায়গা ছিল, আব্দুল আউয়াল, শহীদ সাদেক হোসেন, শহীদ আজিজুল হক, শহীদ মজিবুর রহমান, ওখানে শহীদ হয়। হ্যাঁ,
ওই ওদের নাম ওখানে আছে। কিন্তু দুঃখের বিষয় আমি 1971 পরবর্তী আমি যেহেতু ছাত্র ছিলাম আসি আমাকে স্টাডি করতে হয়েছে, আবার হয়তো লেখাপড়ার মধ্যে একটু মন দিতে হয়েছে, কিন্তু বেশি দিন টিকতে পারিনি নদী ভাঙন জনিত কারণে। লেখাপড়া আমার হয়নি তখন, আমি বাংলাদেশ রাইফেলসে জয়েন করি, হ্যাঁ, এবং সেখানে 30 বছর চাকরি করি, আমি রিটায়ারমেন্টে আসি 2002 সালে। তারপর থেকে কিন্তু আমি এখানে, আমাকে জোরপূর্বক এখানে নিয়ে আসা হয়েছে, এখানে দায়িত্ব নেন। তারপর দুইবার আবার ভোটেও হয়েছি, ডেপুটি কমান্ডার হিসেবে ছিলাম। এখন বর্তমানে টিউনো সাহেব যেহেতু দায়িত্বে, উনি আমাকে ছায়া কমান্ডার হিসেবে, ওনার ছায়া কমান্ডার হিসেবে আমার দায়িত্বগুলো পালন করতে বলছেন, সে কারণে করতেছি। হ্যাঁ, দুঃখের বিষয় হলো এই যে 5 জন যে আমার শহীদ ছিল, এটা কিন্তু এস্টাবলিশ করতে পারে নাই পরবর্তীতে 47 বছরে, তাদের নামটা ওখানে আসে না। গেজেট প্রকাশিত হয়েছে 5 জন লোকের, সেটা ওই 11 জন বা 13 জনের মধ্যে 5 জনের এস্টাবলিশ হয়েছে, বাকিগুলো হয়নি। আর ওখানে যে লাস্টের নাম আছে ফজলার রহমান, এই নামটাও কিন্তু আমি ঢুকাইছি, সেটা হলো তার স্মৃতিফলকে নাম পাবেন আপনি পিলখানা। প্রথম অ্যাটাকগুলো যখন হয় বাংলাদেশে, প্রথম 26 মার্চের 25 মার্চের কালো রাত্রি, সেই কালো রাত্রিতেই এই জীবনগুলো চলে যায়। তারা সরাসরি অস্ত্রধারী লোক ছিল, হ্যাঁ, তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে ওখানে শহীদ হয়। তো সেই নামটা ইনক্লুড হয় নাই আমার সিনেমাতে, সেটা যাই হোক যে কোনোভাবে আমি এখানে এ করছি এবং লেখালেখিগুলো করছি আর কি। হ্যাঁ, কল্যাণ ট্রাস্টে জানানো যেটা আর কি, সেটা আমি জানাইছি। এখন ওনারা যদি গেজেটে প্রকাশ করেন তাহলে তারা স্বীকৃতি পাবে, নচেত কিন্তু স্বীকৃতি পাবে না। হয় আর এই অঞ্চলটা কতবারই স্বাধীন হয়, হ্যাঁ, তখন আমাদের এই অঞ্চল, আমাদের এই অঞ্চল কিন্তু কয়েকদিন আগে স্বাধীন হয়েছে, চোদ্দ তারিখের আগে। তবে 14 তারিখ আমরা অস্ত্র সমর্পণ করছি ভারতীয়, আমরা করতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের অস্ত্রগুলো সব ছিল ভারতীয়, ভারতেই আমাদের নামে ইস্যু করছে, সেহেতু ভারতীয় সৈনিকদের আমাদের সাথে ছিল ওখানে, হ্যাঁ, তারা দাবি জানাইল যে আপনারা অস্ত্র জমা দেন। এর মধ্যে আমাদের কয়েকজন প্রতিবাদও করছে, যেমন গাইবান্ধার টুকু, গাইবান্ধার যে আজাদ প্রফেসর কুড়ি গ্রামের তার শালা টুকু, ও কোম্পানি কমান্ডার ছিল একজন, সেও বলছিল যে না আমরা অস্ত্র এখানে জমা করব না, এখন জমা করব না। কিন্তু আমরা 14 তারিখে অস্ত্রটা দিয়ে দিছি ওখানে, কুড়িগ্রাম পিটিআই কলেজেই দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমাদেরকে ক্লোজ করছিল রংপুরে, রংপুরে অনেকে রংপুর মেডিকেলে যে থাকার জায়গা করে নিয়েছিল, আমি সরাসরি ক্যান্টনমেন্টে নওয়াজের সাহেবের সাথে, মেজর নওয়াজেশ এবং ইপিআর এর যে তৎকালীন সময়কার সুবেদার মেজর ছিল ওসমান গনি, এই দুইজন ওখানে সেক্টর কমান্ডার এবং সাব সেক্টর কমান্ডারের সেক্টর 2IC-র দায়িত্ব পালন করছে। ওনাদের ওখানে যখন গেছি তো ওসমান গনি সাহেব বলছে যে তুমি এখানে থাকবে। পরবর্তীতে ওখানে 4 জন ডাইরেক্ট কিছু আমাদের মুক্তিযোদ্ধাকে সেনাবাহিনীতে নিয়ে নেয়। আমাকে বলা হয়েছিল যে তুমি কি করবে, তুমি যেহেতু ছাত্র ছিলে তুমি স্টাডি করো, তখন তো ইন্টারমিডিয়েট পাশের একটা ইয়ে ছিল আর কি। আমার মাজার সাহেব স্বয়ং বলছিলেন যে তুমি ইন্টারমিডিয়েটটা পাস করে আমার সাথে সাক্ষাৎ করো, সেটা কিন্তু আমি করতে পারিনি, তার আগেই আমি চাকরিতে চলে গেছি। সেখানে 30 বছর চাকরি করে রিটায়ারমেন্টে আসছি। উনি ওখান থেকে আমাদের ছাড়পত্র হিসেবে একটা সনদপত্র দিছিল, সেটা অনেকের কাছে নাই, এখন লস্ট হয়ে গেছে। আমার কাছে কিন্তু আমি রাখছি, খুব যত্নে রাখছি, মানে স্বাধীন পরবর্তী সময় মুক্তিযোদ্ধাদের উপর কিন্তু একটা অবিচার বলেন আর বিচারেই বলেন একটা হয়েছিল আর কি। ওখানে আমাদের চিলমারি এলাকার একজন নেতৃত্ব দিয়েছিলেন তখন, উনি মুক্তিযোদ্ধা নন কিন্তু সংগঠক হিসেবে, মোহাম্মদ চেয়ারম্যান, হ্যাঁ, জলিল চেয়ারম্যানের বাবা,
সে আমার কাছে গেছে যে আমি যে ধান টান কাটতে পারতেছি না আমার এলাকার এলাকায়, তার তো অনেক জমি, তো একটা সেকশন দিলে আমার এখান থেকেও কিছু নেব, নিয়ে আমার ধানগুলো কাটাবো। গেছে তো মোহাম্মদ চেয়ারম্যান আমাদের অনেক উপকার করছে। এখান থেকে চাউল তখন তো ঢেঁকি বা না ছাড়া চাল হতো না, ঢেঁকি ছাটা চাল, সেই ঢেঁকি ছাটিয়ে চাউল বস দুই তিন বস্তা করে গরুর গাড়িতে করে নিয়ে যায় আমাদের ক্যাম্পে পৌঁছাইছে। আমাদের তো রেশন সাপ্লাই ছিল না, হ্যাঁ নিজেদেরকে ম্যানেজ করে নিতে হতো। তো সেই সময় ওই লোকটা আমাদের উপকার করছেন, সেহেতু আমরাও একটু তার সহযোগিতা করছি। এরপর তো দেশ স্বাধীন হয়েছে, আমাদের চাওয়া পাওয়ার ওই সময় আর কিছু ছিল না, ফিরে আসি আমাদের কাজ আমরা করতে আরম্ভ করছি। পরবর্তীতে জীবন জীবিকা তাগিদে চাকরিতে গেছে। এখন আমাদের যে একটা কোটা দিচ্ছে সরকার, কোটা মোতাবেক কিন্তু আমাদের সন্তানরা সবাই ওখানে এস্টাবলিশ করতে পারে নাই, কারণ সরকার প্রথম দেখছে যে মেধা তালিকায় আসে কি না। অনেকে মেধা তালিকায় আসতে পারে নাই, তাদের কিন্তু হয় না। হ্যাঁ ছোট ছোট চাকরি যেগুলো আছে, ছোট ছোট চাকরি তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলো আছে সেগুলোতে একটু সুযোগ সুবিধা সরকার আমাদের দিছে, কিন্তু যেগুলা ভালো চাকরি আছে বাংলাদেশের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি আছে সেগুলোতে কিন্তু আশানুরূপ আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতেও পারি নাই, ওখানে এস্টাবলিশ করাইতেও পারি নাই। সেহেতু ওটা সরকারকেও দোষ দিয়ে লাভ নেই, এবং যারা এখন কোটা নিয়ে খুব হইচই করতেছে আর কি, তাদেরকে আমি একটু শোনাইতে চাই এই কথা যে শুধু আমাদের সন্তানরাই যে আমাদের সন্তান তা না, আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের জন্য সেই সময় লড়ছি। দেশটা স্বাধীন হয়েছে, দেশটা যাতে ভালোভাবে উন্নতি লাভ করে, বঙ্গবন্ধু যেভাবে একটু প্ল্যান প্রোগ্রাম করে এই দেশটাকে এগিয়ে নিতে যাচ্ছিলেন, সেটা তো তার উনি ব্যর্থ হয়েছেন। সেটাকে ধরে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা, যারা বিক্ষোভ করছে তাদের প্রতিও আমাদের ক্ষোভ নাই, তাদের প্রতি রিকোয়েস্ট, যেহেতু সরকার আমাদেরকে একটা মূল্যায়িত করতেছে সেটার পিছনে লেগে তো লাভ নাই। ওখানে দেখা গেছে যে ওই যেমন একটু আগে আমি দেখলাম 67% তিনটে বিসিএসএ 67, 62 বা 73 এইরকমভাবে 72 এইরকমভাবে কিন্তু বিসিএসএ মেধা তালিকায় নিছে, সেখানে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা হয় নাই। এটার উপর ক্ষোভ রাখিয়ে মুক্তিযোদ্ধাদেরকে যে তারা আলাদা করে দেখবে এটার কোনো কারণ নাই, এই বলে আমি শেষ করতে চাই।